অ্যাপারেল প্লাস লিমিটেড গার্মেন্টসে সকাল 7:30 নাগাদ আগুন লাগেন। এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারেননি। 4টা ইউনিট চলছে কিন্তু ফায়ার সার্ভিসের, এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আনতে পারেননি। সাধারণ জনগণ এবং দর্শকের মাঝে এগুলো দেখা যাচ্ছে এবং হতাহত এখন পর্যন্ত মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেনি, কিন্তু ফায়ারের কাজ করতে গিয়ে একজন অসুস্থ হয়ে গেছে। গার্মেন্টস কর্মী যে উদ্ধার করতে গিয়েছিল ফায়ার, সেই অসুস্থ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি হয়েছে এখানে। আমার অসুস্থ হয়ে গেছে। আপনারা কি বলতে পারেন কয়টা নাগাদ আগুন লাগছে? এখনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি, অসুস্থ হয়ে গেছে দুইজন। দেখি বইনা আমাকে একটু দায়িত্ব দেন, এই বইনা একটু দায়িত্ব দেন, আমরা তো ভিতরে ছিলাম, দেখি একটু দায়িত্ব দেন না, একটু দায়িত্ব দেন, একটু দায়িত্ব দেন, দেখি একটু দায়িত্ব দেন, দেখি শ্রমিক নেতারা ভিতরে কাজ করে, তোমরা কি করবে? আনতে পারেননি। 7:30 নাগাদ আগুন লাগার পরেও 10:30 বেজে গেছে। বাড়ি দেন, বাড়ি দেন, মালামাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো উদ্ধার করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ওয়ার্কাররা।
গার্মেন্টস শ্রমিকরা তাদের মালামাল বাঁচাচ্ছে মালিকের, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই দিক থেকে সবাই সতর্কভাবে কাজ করে যাচ্ছেন। সবাই সহযোগিতা করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণ যে আগুন লাগার যে বিষয়গুলো এগুলো তো দেখতে আসেই, বাট ঢাকা ময়মনসিংহ রোড মহাসড়ক এখন আবার বন্ধ রাখা হয়েছে। এখন রোড চালু করার জন্য লোকজন সরিয়ে রোড চালু করার ব্যবস্থা নিচ্ছে, নিরাপদে যাতে ফায়ার সার্ভিসরা সবাই কাজ করে যেতে পারে সেজন্য, এবং জরুরি ভিত্তিক যে গাড়িগুলো আছে এগুলো তো দিতে পারছেন না, লাইন দিতে পারছেন না, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বন্ধ আছে। হ্যালো, সাদুর বাজার সাদুর বাজার কাউন্সিলর অফিসে আমি কাজে আছি। আপনারা সব শেষ নিতে ঢুকছিলাম, থাকতে পারি না, কালো হয়ে গেলাম, দেখেন না আগুনে জুতা উতো সব ভিজা, চুপচুপো পানি ভিতরে। এত কাছে যাইতেছে আবার, এত কাছে যাওয়ার দরকার নাই তো, বলতেছে না দূর থেকে দেখো, দূর থেকে দেখা যায় না, এই পানি এখন পানি সারছে, পানি সারছে। I'm going to